আসসালামু আলাইকুম ভাইরা বোনেরা, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে আসছি, দেখেন ডাল। এই ডালের আনকমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন। অনেক সুন্দর একটা রেসিপি। এটা হচ্ছে ডালের ঝুরো। দুই ঘন্টা আগে ডাল ভিজে রাখছি, এখন আমি কিভাবে ডালের ঝুরো বানাই আপনারা দেখতে থাকেন। শুরুয়াত কড়াই বসে দিছি, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তেল দিয়ে দিস আগে, এখন দিয়ে তুমি তেজপাতা, একটু এলাচ, একটা দারচিনি, একটা লং। আগের থেকে ডালটা ভিজিয়ে রাখবেন, যেহেতু এটা ডালের ঝুরো, পানি রাখা যাবে, পানি কম লাগবে, তো সেজন্য আগের থেকে ভিজিয়ে রাখলে কত সুন্দর দেখছেন ফুলে উঠছে, এই যে অনেক সুন্দর ফুলে উঠছে। দুই ঘন্টা ভিজিয়ে থাকো, পেঁয়াজের কালারটা না চেঞ্জ হচ্ছে। এখন আমি অল্প নানা পানি দেব, মশলা যাতে না পুড়ে যায়। জিরে বাটা, রসুন বাটা, আদা দামও কম করে দিচ্ছে, আদা বাটা, নুন, হলুদের গুঁড়ো, কচুর গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলার সাথে পেঁয়াজগুলো কষে নেব। দেখেন কত সুন্দর কোষানি হয়ে গেছে, উপরে তেল ভেসে আসছে। এখন আমি কালাই ডালগুলো দিয়ে দেবো, ভিজানো ডাল। এখন মশলার সাথে ফ্যান করে ডালগুলো আমি কষাই নেব। মশলার সাথে ডাল ফ্যান করে কষে নিছি, মশলার যে একটা গন্ধ আছে থাকতে লয়। এখন আমি ডাল ভাজা হয়ে গেছে ফ্যান করে, এখন আমি এমনভাবে পানি দেবো যে ডাল সেদ্ধ হবে, অথচ নরম হবার লাগে, ঝড় ধরা থাকবে। এর পানিটা আপনারা পরিমাণ মতো দিবেন, একবারে পরিমাণ। দেখেন কতটা পানি দিছে, দেখেন একদম কম। এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি কি কাঁচা পত্তে, এই যে কাঁচা পত্তে, ধনে পাতা, দিয়ে এখন ঢেকে তুমি এ দেখেন কত সুন্দর আছে ঝরঝরা। এই যে ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কোনো পানি নাই, এই যে ঝরঝরা। এই ডালের ঝুরাটা পছন্দ করে গাজীপুর কাবাসিয়া। তো আজকের ভিডিও যদি লাপুরা ভাইয়েরা দেখে থাকেন কাবাসিয়া গাজীপুরের, তো কমেন্ট করে জানায়েন। আপনাদের অনেক ফেভারিট একটা পছন্দের খাবার, আমিও জায়গায় থাকতাম ওই সময় খাইছি, অনেক মজা লাগছে খাইতে। তো অনেকদিন পর আজকে ডালের ঝুরাটা করছি, তো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা একবার হলেও ঢাকা যাই যে জায়গায় আছে সবাই একবার হলেও বানিয়ে খাইলেন। হয়ে গেল আমার ডালের ঝুরা। আজকের রেসিপি যদি আপনাদের কাছে অল্প না হলে ভালোই লাগে, সবাই লাইক কমেন্ট শেয়ার করেন আর দয়া করে সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।